हेलो বন্ধুরা আপনারা দেখছেন চন্দনা কুকিং ড্রিমস। আজকে রেসিপি পটল মশলা দিয়ে বানিয়ে দেখাবো আমি কিভাবে বানাই। এখানে পটলগুলো আমি কেটে নিয়েছি এরকম ভাবে ছিলে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। পটলের মধ্যে আমি পরিমাণ মতন লবণ 1 টিস্পুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব। এটা এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা আমি গরম করে নেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছি, तेल गरम हो गए मेखे रखा पटल गुलो भेजे नेब। पटल गुलो किन्तु आमी गोटाई रेखेछी, एइभावे करले भालो लागे खेते, केटे करले भालो लागे ना। पटल मसला पटल गुलो लाल लाल करे भेजे तुले नेब। पटल गुलो लाल लाल करे भाजा हो गेछे, एबे तुले नेब বাকিগুলো এইভাবে ভেজে নেব। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। এবারে নিয়ে নেব 1 ইঞ্চি আদা। এবারে নিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ। নিয়ে নেব 4 কোয়া রসুন। এবারে নিয়ে নেব একটা টমেটো কাটা। এবারে এই মশলাটা একটা পেস্ট বানিয়ে নেব, মিহি পেস্ট। পেস্টটা করে ফিরে আসছি। এখানে একদম মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি। এবারে এখানে নিয়ে নিয়েছি ভাঙা কাজু, এখানে 2 চামচ তিল আর এখানে 2 চামচ চারমগজ। এবারে এটাকেও একটা পেস্ট বানিয়ে নেব। এবারে গ্যাসটা অন করে নিয়েছি, কড়াইতে ওই কড়াই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে। দিয়ে দেব জিরে, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, একটা দারচিনি আর দুটো গোলমরিচ, দুটো লবঙ্গ। এটা ব্রাউন হবে এই ফোড়নটা। তারপরে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব, পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্টটা। এবারে দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা, পেঁয়াজ টমেটো। মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দেব, মিক্সিং জারটা ধুয়ে। দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, পরিমাণ মতন লবণ। এবারে দিয়ে দেব রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। মশলাটা ভালো করে কষতে হবে, তেল যতক্ষণ না ছাড়বে। তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেব কাজু, তিল আর চারমগজ বাটাটা। এবারে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এবারে দিয়ে দেব কাসুরি মেথি 1 মুঠো, এইভাবে ঘষে নিয়ে দেব। দিয়ে দেব 1/2 ইঞ্চি বাটার। দিয়ে দেব 1/2 টিস্পুন মিষ্টি চিনি। এবারে দিয়ে দেব 2 চামচ ফেস ক্রিম। ফেস ক্রিমটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে, তার জন্য দাও। আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এটাকে স্কিপ করতে পারেন। আমাদের পটল মশলা রেডি একদম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ, একটা সাবস্ক্রাইব। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার এটাকে পরিবেশন করব। এবারে দিয়ে দেব ধনে পাতা কুচি, উপর দিয়ে ছড়িয়ে দেব। আমাদের পটল মশলা রেডি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ, একটা সাবস্ক্রাইব।